হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো আমার মেয়ে সারা, ওর ক্লাসের বাচ্চারা সবাই একসাথে তারা একটা রাইমস আবৃত্তি করছিল, ইতালিয়ান একটা রাইমস। মোট কথা সব বাচ্চারাই অনেক ডান্স করছিল, সাথে আবৃত্তি করছিল আর সারা ছাড়া। যেহেতু আমার মেয়েটা একটু লাজুক টাইপের, তাই সে আস্তে আস্তে দুলছিল। তো যাই হোক, বছরের প্রথম যেহেতু শুরু হয়েছে আর হঠাৎ করে পিয়াসা ভিক্টোরিয়া, রোমের যেই পিয়াসা ভিক্টোরিয়া আছে সেখানে নর্মালি বাংলা যা যা আইটেমগুলো পাওয়া যায় সেখানে গিয়েছিলাম। সো সেখানে হঠাৎ করে এই বাংলাদেশের কর্ড বেলটা দেখলাম, সো দেখেই আসলে মন ভরে গেল, তাই দুটা নিয়ে নিয়েছি। প্রায় মনে হয় 8 বছর পর এই কর্ড বেলটা খেলাম, কারণ এর আগে একটা ভাবি আমাকে খাইয়েছিল যখন বাংলাদেশ থেকে তার কোনো আত্মীয় স্বজন এসেছিল, সো সেই সময় খেয়েছিলাম। অনেক বছর পর কদবেলটা খেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ডিসেম্বর মাসে বাচ্চাদের প্রায় 2 উইকসের মতন স্কুল বন্ধ ছিল, আর তখনই আমরা গিয়েছিলাম ইরোনিক্স একটা শোরুমে। সো এখানে মোটামুটি প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়। সো আমরা এখানে চলে এসেছিলাম কিছু দেখতে। অ্যাকচুয়ালি আমার বাসায় ফ্রিজ দরকার, সো ফ্রিজটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে আরও কিছু জিনিস ছিল যেগুলো ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। কাসেলেনা শ্যামত কমার্শিয়ালেতে গিয়েছিলাম এই ইউরোনেক্সটা এখানে। সো মোটামুটি ফ্রিজ থেকে ধরে বা কুকারে সব কিছু ইলেকট্রনিক এখানে পাওয়া যায়। সো ঘুরে ঘুরে সব দেখছিলাম। আসলে দেখতে গেলে আসলে সবই দেখতে মন চায়, আসলে মন ভরে না, যত দেখি ততই আসলে ভালো লাগে। আমি তো ঘুরে ঘুরে মোটামুটি সব কিছুই দেখছিলাম, তার সাথে আপনাদের সাথেও টুকটাক একটু শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমার ছেলে শাহির বিশেষ চাহিদা সম্পন্ন, অটিজম আক্রান্ত, ও খুব একটা ধৈর্য নেই যে কোনো একটা জায়গায় স্থির মতো ধৈর্য ধরে থাকবে, যার কারণে আমরা ওর জন্য সব কিছুই একটু লিমিটেডের মধ্যে করি, মানে সব কিছু একটু তাড়াহুড়োই করি। সো ওর জন্য আসলে এত সময় দিবে না আমাদেরকে, যার কারণে যতটুকু প্রয়োজন ততটুকুই দেখে নিচ্ছিলাম। সো এখন মোটামুটি ওর মেজাজ খুবই খারাপ, সো এখন খুব ঝটপট দেখেই চলে যাচ্ছি আমরা। মোটামুটি অনেক ফ্রিজই ছিল এখানে, তবে দামগুলা যেগুলা চাই সেগুলা অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে, আবার যেগুলো একটু ছোট সাইজ সেগুলো আবার একটু কম দাম। তবে আমাদের একটু মোটামুটি সাইজ হলেই চলতো। তবে এখন চলে এসেছে একটু কফি মেশিন দেখতে, যেহেতু এটাও লাগবে, তার সাথে আরও কিছু মেশিন দেখছিলাম যেগুলো পরে আস্তে ধীরে যদি সম্ভব হয় তাহলে কিনবো। মোটামুটি সব কিছু দেখে দুখে তারপর আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে, মানে বাসায়, কারণ আমাদের আজকে উদ্দেশ্য ছিল সব কিছু দেখে দুখে তারপরে যাওয়া, তারপর সিদ্ধান্ত নিব কোথা থেকে নেওয়া যায় একটা ফ্রিজ। ইউরোনিক্সে তো দেখে গেলাম, তবে আমাদের বাজেট মোতাবেক কোনো কিছু মন মতো হলো না ফ্রিজটা, তাই আমরা এখান থেকে বিদায় নিয়েছি। তো এখানে যেহেতু মিলল না আমাদের বাজেট মোতাবেক, তাই হয়তো অন্য শোরুমে দেখা লাগবে। তো আরও কিছুক্ষণ এখানে আরও জিনিসপত্র দেখে দুখে তারপর আমরা চলে গেলাম। নিচতলায় একটা ম্যাকডোনাল্ডস ছিল, সো বাচ্চাদের যেহেতু খিদা লেগে গেছে তো তাদেরকে নিয়ে একটু বসিয়ে ম্যাকডোনাল্ডসের ওদের পছন্দের বার্গার, চিকেন এসব খাইয়ে দিয়ে তারপর আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। যেহেতু লাস্ট স্কুল ছুটি আর আগামী দিন ওদের স্কুল খুলে যাবে, আর তখন একটানা প্রায় 5-6 মাস স্কুল কন্টিনিউ থাকবে, আর আল্লাহ না করো করোনা পরিস্থিতি যদি বেশি বেড়ে যায় সামনে, তখন হয়তো বাচ্চাদের স্কুলটা বন্ধ দিতে পারে। তবে করোনা পরিস্থিতি বাড়লেও ইতালিতে আসলে ওইভাবে প্রথমবারের মতো লকডাউন হয়তো দিবে না। তো যাই হোক, বাচ্চারা খুব মজা করে এনজয় করছে তাদের খাবার। আমার মেয়ে সারা যেটা পছন্দ হয় সেটা নিজে থেকেই একা খায়, আর শাহিরকে এভাবে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি ওর সামনে, সো ও যখন লাগে ওটা মুখে নিয়ে নেয়। আর খাওয়া দাওয়া শেষে এখন আমরা বের হয়ে গেছি, সো এখানে কিছু রাইড ছিল, তো বাচ্চারা এখানে কিছু রাইড এনজয় করে নিচ্ছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি ছিল, খুব বেশি ঠান্ডা ছিল না, তবে হ্যাঁ সবারই জ্যাকেট পরা লেগেছে। পরের দিন যেহেতু বাচ্চাদের স্কুল খুলে যাবে, মানে জানুয়ারির
14 তারিখে বাচ্চাদের স্কুল খুলে যায় এখানে নরমালি দুই সপ্তাহ ক্রিসমাসের ছুটি হওয়ার পরে বা নিউ ইয়ারের ছুটি হওয়ার পরে সো আমরা মোটামুটি একটু বড় সর প্রিপেয়ার করে নিয়েছিলাম বাচ্চাদের যেন এই লম্বা সময় ছুটিটা কাটানোর পরে ওরা যেন এই 5-6 মাস স্কুলে কন্টিনিউ করতে পারে আর বাচ্চাদেরকে একটু মেন্টালি প্রিপেয়ার করানো হচ্ছিল যে আগামী কালকে তোমাদের স্কুল খোলা আমরা সবাই স্কুলে যাব বাই সাইর আল্লাহ ফেস বাই আল্লাহ ফেস তারা স্কুলে যাবে চলো মুখ ধুয়ে তারপর নাস্তা খাবো কলা সিয়না খাবো তারপর স্কুলে যাবো ওকে ওকে প্রায় দুই সপ্তাহ পর বাচ্চাদের স্কুল খুললো আর এই দিনটা আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপচার করে রেখেছিলাম শাহির নরমালি নাস্তা টাস্তা শেষ করে ফ্রেশ হয়ে বাচ্চাদের ওর পাপার সাথে চলে আসে স্কুলে আর আমার মেয়েটাকে আমি নিয়ে আসি স্কুলে নামিয়ে দেয় প্রায় 9টার মধ্যে সো দুইজনকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা দুজন যখন ফ্রি থাকি নরমালি বাচ্চাদের পাপা যদি সকালের দিকে কাজ না থাকে সেই সময় দেখা যায় দুইজন মিলে একটু সময় দেই বা দুইজনে মিলে বাইরে বারে বা কফে বসে একটু কফি বা কর্নেতো এসব খেয়ে নেই ইতালিয়ান বারগুলোতে কফে কর্নেতো ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না তবে কর্নেতো খেতে খেতে আসলে এখন মনে হয় যে আর খেতে ইচ্ছে করে না যার কারণে আজকে আমি একটু ডিফারেন্ট একটু কর্নেতোটা বাদ দেওয়ার জন্য একটা কেক নিয়েছিলাম তার সাথে কাপোচিনো নিয়েছি নরমালি আমি আর বাচ্চাদের পাপা কাপোচিনোটাই বেশি খেয়ে থাকি কারণ আরও যেগুলো কফি আছে ওদের সেগুলো অনেক বেশি স্ট্রং বা কড়া যেগুলো খেলে যে পেটের মধ্যে কেমন যেন একটু জ্বালাতন করে যার কারণে কাপোচিনোটাই আমাদের কাছে বেস্ট মনে হয় বাচ্চাদের স্কুলে নামিয়ে দিয়ে আমরা দুজন নিরিবিলি একটু বসে কফি খেয়ে নেই প্রায় সময় যখন ফাঁকা থাকে বাচ্চাদের পাপা বিশেষ করে আমাদের দুজনের এই কফি বারটাতেই একটু বেশি আসা হয় বাচ্চাদের স্কুলের কাছেই এই কফি বারটা তাছাড়া ওদের ভেতরের যে ডেকোরেশনসগুলো সেগুলো আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে ক্রিসমাস যদিও শেষ তবে তাদের ক্রিসমাসের ডেকোরেশনটা এখনও তোলা হয়নি বা উঠায়নি তো যাই হোক বাচ্চাদের স্কুল করা দমে শুরু হয়ে গেছে এখন কোনো ছুটি ছাটা নেই যদিও বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা লাগলে তখন সেই সময় বাচ্চাদের স্কুলটা গ্যাপ দেওয়া হয় আর এছাড়া যদি প্রচণ্ড বৃষ্টি থাকে বা ঠান্ডা সেই সময় স্কুল গ্যাপ দেওয়া হয় তো যাই হোক বাচ্চাদের পাপা এখানে কিছু ফর্ম ফিল আপ করে নিয়েছিল নর্মালি দেখা যায় ইতালিতে ইতালিয়ান স্কুলগুলোতে কিন্ডারগার্ডেন কেজি 1 আর কেজি 2 এই তিনটা বছর মানে বাচ্চাদের আজিলোর 3 বছর প্রতি বছর বছরই প্যারেন্টসদেরকে একটা ফর্ম দেয় ফিল আপ করার জন্য যে বাচ্চা পরের বছর এই স্কুলে পড়বে কি না তো যারা যারা বাচ্চাকে সামনের বছর বা নেক্সট ইয়ারও এই স্কুলেই রাখতে চায় সো সেই ফর্মটাতে উল্লেখ করা লাগবে তো আমার মেয়েটা নেক্সট ইয়ারও ইনশাল্লাহ চাইলে আল্লাহ চাইলে এই স্কুলেই থাকবে সো সেই ফর্মটাই বাচ্চাদের পাপা ফিল আপ করে নিচ্ছিল মাঝে আমরা আরেকটা শপিং মলে গিয়েছিলাম বাচ্চাদের টয় সেন্টার যেটাকে বলে যদিও সেই শপিং মলটায় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সো যাই হোক সেই টয় সেন্টার থেকে এই দুটো জিনিস কিনেছি সাহিরের জন্য যেহেতু সাহিরের থেরাপিস্ট আর কেয়ার গিভার ওর একটা বই চাচ্ছিল যে যেখানে সে কালার করতে পারে সো এই বইটা কিনে দিয়েছিলাম আর তার সাথে আরেকটা পাজল কিনে দিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে পাজলটা খুঁজছিলাম যেটা হচ্ছে লেটারের পাজল বা অ্যালফাবেটের পাজল সো অনেক রকমের ছিল পাজলগুলো সো ওই পাজলটা কেনা হয়েছে যেটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে আমরা আরেকবার শান্তশালে কমার্শিয়ালে গিয়েছিলাম সেখান থেকে এই এয়ার ফ্রায়ারটা কিনেছি অনেক দিনের শখ ছিল এই এয়ার ফ্রায়ারটা কেনার যেহেতু সামনেও রোজা চলে আসছে সো মোটামুটি এটা হয়তো বা কাজে লাগবে যেহেতু এটার মধ্যে তেলটাও কম লাগে প্রায় 1 চামচ দিলেই হয়ে যায় মোটামুটি সব ভাজাপুরিটা এখানে করা যাবে আর এখন যেহেতু সবাই মোটামুটি কিনে ফেলেছে বা সবার ঘরে ঘরে এই এয়ার ফ্রায়ার মোটামুটি আমি হয়তো বা একটু লেট কিনলাম এই এয়ার ফ্রায়ার সো সামনে যখন সেট করব কিচেনটা পুরাটা সেট আপ করবো তখন আপনাদের সাথে শেয়ার করব
আর কোনো কালার ছিল না, ব্ল্যাক টাইপের কোনো কালারে ছিল না, শুধু রেড ছাড়া, যার কারণে এই রেড কালারই নিয়েছি। আর সাপ্তাহিক ছুটিতে আমরা আরেকটু বাইরে গিয়েছিলাম, যখন সেই দিন বাইরে আমরা সবাই মিলে একটু লাঞ্চ করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই ছিল আজকে আমার ডেইলি ব্লগ, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত আপনারা ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।